तेरमा था গাড়িতে ওঠার পরে আমি অসুস্থ হয়ে যাই, তো এখনো পর্যন্ত আমি ঠিক ছিলাম, কারণ আমার ভমিটিংয়ের প্রবলেম আছে। তো সাভার যাচ্ছি, আমার পাশে হচ্ছে আমার মেয়ে, তারপর হচ্ছে মেজ ননাসের মেয়ে, তারপর হচ্ছে মেজ ননাস, আর সামনে আছে আমার হাজব্যান্ড। আমরা সবাই সাভারে যাচ্ছি বড় আপার হাজব্যান্ডের যে পার্ক, ওই পার্কে বেড়াতে, আর আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পার্কের ভিডিও। আসসালামু আলাইকুম, আজকে আমরা রওনা করলাম সাভারের উদ্দেশ্যে আপনাদের সবাইকে নিয়ে। তো গাড়ির মধ্যে কথা বলি নাই, কারণ আমার একটু সমস্যা আছে, আমি গাড়িতে উঠতে পারি না আর বমিটিং হয়, তাই প্রথম দিকে সুস্থ দেখালেও পরে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমে যাচ্ছি, এটা ট্রলারে করে যেতে হবে। দুলাভাই আমাদের জন্য ট্রলার পাঠিয়ে দিয়েছে, আর পার্কের যে ট্রলারটা আছে ভালো লাগছে, অনেকদিন পর গেলাম আমাদের দুলাভাইয়ের পার্কে। এটা হচ্ছে বড় দুলাভাই। এই মারো না, মারো না, মারো কেন, ও তো আমার গায়ের উপরে এসে পড়ছে, থাক মারো না, মারো কেন, তোমারে দিব, আবার আবার দিব। এটা কি দুলাভাইয়ের? তুই চালাস না, অন্য কেউ চালায়? আর জলিল ভাই না, টান যত কাছে আনতে পারো, তাহলে তোর মামার উঠতে সুবিধা হইব। তোর মামার দেখছো আসতেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, এখন উঠতে পারবো। এখন শীত দেখে পানি একদম কম, বর্ষার সিজনে আরো অনেক পানি থাকে। এই ট্রলারটা হচ্ছে যারা পার্কে যাবে তাদের জন্য বানানো হয়েছে। তো আপনারাও যদি কোনো দিন এই পার্কে আসেন, নীলা বর্ষা রিভার কুইন, এটা হচ্ছে ফুটনগরে সাভারের নদীর ওই পারে, তো এই ট্রলারটা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। তো বড় দুলাভাইয়ের পার্ক বলে বলছি না, খুবই সুন্দর, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। টাইটানিক জাহাজ নিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, না ডুবায় ফেললেই হলো, আল্লাহ জানে কি করে। বের হয়ে যা, বের হয়ে যা, পার্কে এত সুন্দর বিল্ডিং, আল্লাহ আসতে আমি ভয় পাইছিলাম। না না, আমি আমি সবার লাস্টে আমার ভয় লাগলো। কে আমি নামতে পারবো? আল্লাহ আইসি
যাবো না, এটা ইয়ে করা থাকলে কার ফোন হয় রে। হ্যাঁ না আমি ওদিক দিয়ে যাবো না, কি করবা তুমি আমারে, আমি এদিক দিয়েই যাবো। হ্যাঁ তুমি দায়িত্ব অনেক ভালো পালন করো, এর জন্য থ্যাংক ইউ। ভালো লোক রাখছো তো, পার্কের ভিতরে ঢুকতেই বিশাল একটা ভূতের মাথা আছে, আর হচ্ছে দুপাশে দুইটা ড্রাগন দেখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এখন আমি যেই জায়গায় আসছি এটা হচ্ছে আমাদের আমার বড় দুলাভাইয়ের পার্ক, নীলাবসা রিভার কুইন। দুলাভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনাকে বলে আশপাশে বলতেছে যে বিল্লু ভাইয়ের সাথে একসাথে আসবে। হ্যাঁ ওই যে আমি যাইতেছি। আমরা সারাদিনটাই গ্রামের ভিতরে এই পার্কে খুব মজা করেছি, সারাতে দিন কেটেছে। সম্পূর্ণ ভিডিওটা দিতে পারবো না, একবারে দিতে পারবো না, আমি চেষ্টা করেছি দুই তিন খণ্ডে দুই তিন পার্ট করে ভিডিওটা দিতে। সম্পূর্ণ পার্টগুলো দেখবেন, ভালো লাগবে। ভিতরে যাই, হ্যাঁ এখানে কি ওরা কি স্টপ সবাই রান্না করতেছে না, মহিলাও আছে। এই কি এরা মানে কি এখানকার স্টাফ? না না তাহলে কাম করে, এটাই তো বললাম যে এখানে কাজ করে না। দুপুরে খাওয়া দাওয়া চলতেছে। মাটির চুলাটা কি ভেঙে ফেলছে? বড় দুলা ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো, বড় আপা আসতে পারে নাই, তো সালাম দিলাম আর হচ্ছে কথাবার্তা বললাম। দুলা ভাই খুব খুশি, আমাদের জন্য পিঠার আয়োজন করেছে, রান্নাবাড়া করছে, চারতলা ভবনটা দেখার জন্য বললো, সুইমিং পুলটা দেখার জন্য বললো। উনি খুব খুশি, আমাদের জন্য ওয়েট করতেছিল, উনার অনেক কাজ, তারপরও আমাদের জন্য বসেছিল, আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করেছে। কারণ আমরা দীর্ঘ 6 বছর পরে দেখা করেছি। তোরে ভিতরে নিয়ে আসছে, ও আসিল আগেই না, ওই যে একটা আছে দুইটা, এটা কি নতুন? চুপ, আমি জানি তুমি মোবাইল নিয়ে যাও, চুপ। আর কি কি আছে? পশু পাখি সব শেষ আছে, যে কি আছে কি আছে রান্না করতেছে কেন? ওখানে রান্না হইতেছে, এখানে রান্না করতেছে, আর এটা কারা?
এডি হেরা আলাদা এহেন কার আর ওগুলা এডি কাম করে তোমরা সব আলাদা আলাদা রান্না করতেছ কেন কাম করে আমরা নিজেরা বাজার করে নিজেরা পাক করে খাই কি রান্না করতেছো ডিম ভাজি রান্না করা আছে ডিম ভাজি এটা হলো বিল্ডিং এর কাছে যারা আছে তারা আলাদা রান্না করে খায় আর ওটা হলো দুলাভাইয়ের স্টাফ দুলাভাই হয়তো ছোট একটা মিনি চিড়িয়াখানা করবে তাই বানর কুকুর ঘোড়া আরও পশু পাখি এনে এনে রাখছে তো সম্পূর্ণটা যখন কমপ্লিট হয়ে যাবে আসলে এটা অনেক সুন্দর একটা পার্ক হবে বিনোদনের জন্য মাঝে মাঝে এখানে এখনও পিকনিক হয় তো কমপ্লিট হয়ে গেলে এই যে ভবনটা দেখতেছেন এখানে থাকাও যাবে খুব সুন্দর হবে ডেকোরেশন করে নাই এখনও কাজ চলতেছে তো আমার হাজবেন্ড এই অসুস্থ একটু তো ও এইখানে ম্যানেজার পদে ছিল তো এখন যেহেতু আমরা ঢাকায় চলে গেছি তো এটা দেখার জন্য আবার আমরা আসছি পার্কে এখন ওর জন্য এই ভিডিওটা করে নেয়া ও সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাই সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা চাইলে এই পার্কে ঘুরতে আসতে পারেন পিকনিক স্পটে পিকনিক করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা আমার এটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আবার এটার একটা নতুন করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব এই ভবনটা এখনও কমপ্লিট হয় নাই তো চারতলা যে ডুপ্লেক্স এই তিনতলা থেকে চারতলা ওই যে ডুপ্লেক্সের যে সিঁড়িটা দেখছেন এটা দুলাভাইয়ের জন্য পার্সোনালভাবে রেখেছে আর আমরা যদি কোনো দিন আসি এটা কমপ্লিট হয়ে গেলে চারতলা হয়তো আমাদের জন্য রাখবে আর নিচে তিনতলা পর্যন্ত সবাই এখানে এসে থাকতে পারবে এটা ওরকমভাবেই তৈরি করা হচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ ভবনটা ভিডিওটা পুরাটা দিতে পারি নাই তো এটা হচ্ছে ইউটিউবের একটা সিস্টেম হচ্ছে এখানে আধা ঘন্টার বেশি তো দেয়া যায় না তাই আমি দুই তিন পার্ট ভাগ ভাগ করে পার্কের সম্পূর্ণ ভিডিওটা অ্যাড করেছি আপনারা সম্পূর্ণ ভিডিও এক এক করে দেখবেন তাহলে সম্পূর্ণ পার্ক গ্রামের যে সিনারি সব কিছুই দেখতে পাবেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে আসলে খুব সুন্দর হবে তখন আমি আবার আসবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব এখন ছাদে যাব ছাদের ভিউটাও আপনাদেরকে দেখাই তো আমার সাথে একজন হেল্প আছে এটা হচ্ছে আজাদ ও আমাকে সম্পূর্ণ তো পুরো ফাঁকা ছিল পুরো চেঞ্জ একটু রোদ কই মানে তো গ্রামের ভিতরে যাবো হ্যাঁ তো বাড়িটা জানি কোন দিকে ওই যে বাড়ি ওইটা বেশি তারপর পিছনে আমি বাড়ি করতেছি এটা 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 না এটা 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 পরেরটা এটা তো এখন কোনখানে করতেছ পিছনে ওই যে বালি ফেলাই না
এটা তুই করতেছ? হ্যাঁ। তার আব্বা না তুই? গুড, ভালো। হানি গো বাসা যাই তুই, এদিক দিয়ে যাই তুই গো। আচ্ছা, সুন্দর করছে রে। এগুলি তো ছিল না, মানুষ থাকে এই যে মিল দিছে তাই কিসে? ওই যে এবারে আলার মিল তাই ভয় বাড়া দেন খালি থাকে ভয়। আচ্ছা আচ্ছা, এই যে এবারে দাও নতুন করছে। হ্যাঁ, এটাতে মানুষ থাকে আবার ওই ওই নতুন করছে। এগুলি তো সব নতুন দেখতেছে, ওই যে ওইটাও নতুন দেখতেছে। আর এগুলো একটাতে তো বাউন্ডারি ছিল না, খালি খালি খেলে আসলো, সব বাউন্ডারি করে ফেলাইছে। এই ঢাকা এই যে টিন দিয়ে ইয়ে করে রাখছে। না এগুলো তো আসিল না। যাবো ওইদিকে, চলেন। দুলা ভাই, আমাদের জন্য খাবারের যে আয়োজনটা করেছিল ওটাও একটা আলাদা পার্ট করে দিতে হবে, কারণ ভিডিও এত লং হয়ে গিয়েছে যে আমার ছোট ছোট করে দিতে হয়েছে। আপনার একটু ভালো মতো তুললা লই ওর মাথা থেকে। একদম লেজ পর্যন্ত আসছে, একটু পরে আসবে। ও ভাবি আমি চিনতেছি না, তো চিনবেন কেমনে, কখন আমার তো দেখেন নাই কখনো। ও এখানেও তো কাজ করতেছে না? ও গুড়া, গুড়াটা আছে এখনো? ওইটাই তো না? হ্যাঁ ওইটাই তো, বড় হয়ে গেছে তো, ও তো ছোট্ট ছিল। এই পাশটা হচ্ছে সুইমিং পুল, তো ওটা দেখার জন্যই আমি সামনে যাচ্ছিলাম।
সুইমিং পুলটা দুলাভাই বলল 100 জন পর্যন্ত গোসল করতে পারবে, যেটার কাজ চলতেছে ওইখানে একটা রেস্টুরেন্ট হবে। এখনও অনেক কাজ বাকি দুলাভাইয়ে, হয়তো 6 মাসের মতো লাগবে এটা কমপ্লিট করতে, তারপরে ইনশাল্লাহ আমরা আবার আসব। তো রোজার মধ্যেই হয়তো ওরা রোজার পরে বা রোজার আগে সুইমিং পুলটা কমপ্লিট করতেছে। সুইমিং পুলটার মধ্যে 100 জন পর্যন্ত গোসল করতে পারবে দুলাভাই বলল, আর এটা ডেকোরেশনের কাজ খুব সুন্দর। ডেকোরেশনের যেই কাজটা ওটা আবার ভাগিনা দেখালো, খুব সুন্দরভাবে সাজাবে, ভালো লাগছে, লাইটিং করবে, খুব সুন্দরভাবে সাজাবে। এখানে আজকে অনেক রোদ ছিল, যার কারণে বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো আমার ননার যে বড় আপা, ওটা হচ্ছে মেঝো আপা, যাকে আপনারা আমার ভিডিওতে দেখছেন, এটা হচ্ছে মেঝো আপা। তো আর এই পার্কের যে ওনার দুলাভাই, ওনার ওয়াইফ হচ্ছে বড় আপা, উনি আসতে পারে নাই, ব্যস্ত ছিল। এটা হচ্ছে আমাদের বড় দুলাভাই, আমার হাজবেন্ডের বড় দুলাভাই, তার পার্ক নীলাবসা রিভার কুইন। পার্কটা আগে থেকে অনেক উন্নত করছে, আমরা যখন আসছিলাম তখন এই সুইমিং পুলটা ছিল না, তারপর যে চারতলা ভবনটা দেখলাম ওটাও ছিল না, এখন দেখলাম যে অনেক উন্নত করছে। আচ্ছা, এটাতে মেন পানিটা এখানেই থাকবে না, এটা থেকে সাপ্লাই হবে এটাতে। এখানে প্রতি শীতে পিকনিক হচ্ছে, বিভিন্ন অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে পিকনিকের জন্য আসতেছে, তাব্বু করে রাতে থাকতেছে, খুব মজা করতেছে। সুন্দর স্যার, লাইট টাইট লাগালে তো আরো ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ওই যে স্টেজের মতো হলো ঘন্টা, হ্যাঁ দেখলাম তো, সুন্দর করে টাইলস করে পানির ইয়া করছে, সংরক্ষণ করে রাখবো। এটা হচ্ছে আমার সাবার জার্নির প্রথম ভিডিও, তো এটা শেষ করার পরে, এটা শেষ করে আমি কালকে আবার পরশুর মধ্যে সেকেন্ড বা থার্ড যে ভিডিওটা, ওটাও আপলোড করে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন। এখানে কি করতেছে, এখানে, হ্যাঁ এখানে কি করতেছে, পিলার গাড়তেছে যে, আচ্ছা আচ্ছা, কাপড় চেঞ্জ করার জন্য। আচ্ছা, ভালো,
ভালো করছে। আমরা ইয়েতে গেছিলাম না পা, ওই যে কেরানীগঞ্জের ইয়াটা মধু সিটি, ওটা থেকে সুন্দর করছে। এটা কমপ্লিট হয়ে গেলে মধু সিটি থেকে সুন্দর হয়ে যাবো। তারপর আরেকটা গেছিলাম শ্যামল বাংলা রিসোর্ট, রাস্তা মাস্তা করুন না, অনেক সুন্দর লাগাম না, লাগাইলি তো আমরা।